মানে যদি বিপদে পড়ে, বিপদের ঝাঁপি পড়ি, তাই গ্রামের মানে বলছে যে ভবতোষ দা এবছর পঞ্চায়েত ভোটে তোমার দাঁড়াতে হবে। আর তাই যে গরিব লোক লোকের কাছে বিড়ি যে খাই, আর পঞ্চায়েত ভোটে দাঁড়াবো, তা গ্রামের মানুষ পেড়াপেড়ি করতেছে, ফাঁচাফাঁচি করতেছে, তাই গ্রামের মানুষের মন ডাকার জন্য এবছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 60 নম্বর বুধে গর্ভদা অঞ্চলে আমি ভবতোষ ভণ্ডারী এই বোতল চিহ্নে দাঁড়িয়েছি। আপনারা আসবেন, টুকটাক করে ঝাড়বেন, আনন্দ পূর্তি করবেন, বোতল চিনে ছাপ মেরে নেচে খুঁজে ভলকে ভলকে পিছনতে বেরিয়ে যাবেন। নমস্কার দাদা, নমস্কার দিদি, আমাকে চিনতে পারছেন? আমি সেই ভবতী ভান্ডারের পুত্রবধূ ভানুমতি ভান্ডারি। আমি দাঁড়িয়েছি নির্দল পার্টি থেকে এই গেলাস চিনে। ওখানে নেমে এই গেলাসে ঢালবেন, আমার সঙ্গে চুম খেয়ে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবেন। নমস্কার, 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 আমি হলাম ভবতোষ ভান্ডারের স্ত্রী, আপনাকে গ্রামের অগ্নিকন্যা উন্নয়নের প্রার্থী গাবজানি ভান্ডার। আমার চিহ্ন হলো এই ট্যাংরি চিহ্ন। আচ্ছা, আপনার ওখানে নেবেন, এখানে ঢালবেন, আমার কাছে এসে মুখে দিয়ে ট্যাংরি চিহ্নে ছাপ দিয়ে পিছন থেকে ভল খেয়ে বেরিয়ে যাবেন। আমার বিরোধী হয়ে দাঁড়াতে তোদের কে বলেছে বাবা? আমার বিরোধী হয়ে তো দাঁড়াতে কে বলেছে? কেন রে, কিছু কিছু রে, হাই তুমি রাগারাগি করছো কেন? এখন মেয়েরা যেভাবে কাজ দেখাচ্ছে, জনগণ তো শুধু মেয়েদেরকে চাইছে, এখন তো মেয়েদের বাজার, মেয়েদের মার্কেট। তোর মার্কেটে আগুন জ্বালে দাও, মেয়েটা দান করে আছে, আজকে তাই সামনে নিয়ে মিটিং মিছিল করতেছে, তোর ব্যবস্থা করে আমার বিরুদ্ধে চলতে তোদের কে বলে? কিছু নাই, আর কিছু নাই, ওরা করে না। হোয়াট ফ্যাট, হোয়াট ব্ল্যাক, হেচু কর, মেয়েদের কাছে মদ্য জব্দ। তুমি বুঝতে পারোনি আমরা তো গোটাপ করে লেগেছি। কিসের গোটাপ? একই পরিবারের তিনজন প্রার্থী। আচ্ছা আচ্ছা, বৌমা জিতলে তোমার ঘরে থাকবে, আমি জিতলে তোমার ঘরে থাকবে, আর তুমি জিতলে সেও তো ঘরে থাকবে নাকি? বাবা বাবা, সুন্দর গোটাপ, সুন্দর কম্পোজ, তবে জনগণ যদি জানতে পারে আমাদের মাটির ভিতর ফুঁতে ফেলে দেবে। আচ্ছা বৌমা, বলো তুমি জিতলে আমাদের সংসার থাকবে, আমি জিতলে আমাদের সংসার থাকবে, তোমার শাশুড়ি মা জিতলে সংসার থাকবে, আচ্ছা কেউ না তো কেউ জিতবো, জিতলে আমরা বালিগঞ্জে 56 তলা ঘর কিনবো। ঠিক বলেছো বাবা, 56 তলা ঘর কিনে ওখানে আমাদের পার্সেলে করে খাবার আসবে, আর একটা হেলিকপ্টার রাখবো, নিচে আমরা হাঁক দিয়ে আসবো। তুমি যদি হেলিকপ্টারে যাও আমি যাবো এরোপ্লেনে। মা তুমি যাও এরোপ্লেনে, আমি যাবো প্যারাশুটে। আমরা কিন্তু জনগণকে জানতে দেব না। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, ছটপট করে হৃদয় আমার, ছটপট করে হৃদয় আমার, নয়নে তাই রেখা লাগিল। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো। আগামীকাল আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আমাদের মনোনীত প্রার্থী গাবজানি বৌদি। আহা কি মনের মানুষ, যেমন দেখতে তেমন গোঠাপ, চোখ ফেরানো যায় না, আমি যখন যা চাই বৌদি না বলে না। এই দাদা ফোন কিনে দিল, বলল তো আমার নাম্বার তোমার দিচ্ছি, কোনো অসুবিধা যদি পড়ো তুমি ফোন করবে। আমি রাত 12টার সময় ফোন করি বৌদির কাছে, বৌদি আমি একটি সমস্যা পড়েছি, বৌদি এসে আমার সমস্যার সমাধান করে দিল। ওই গাবজানি বৌদি ছাড়া আমি অন্য কাউকে ভোট দেব না। তুমি যদি গাবজানি বৌদির ভোট দাও আমি ভবতোষ ছাড়া কারোর ভোট দেব না। চিড়িংবাজের ভোট দিচ্ছে, লোকের কাছে বিড়ি চেয়ে খায় তা তুই ভোট দিই মানে?
তুমি জানি না ভবতোষ আমার অনেক কিছু দিয়েছে। কি দিয়েছে? তুমি শোনো, এই যে আমপান ঝড়টা হলো, এই আমপান ঝড়ের সময় আমার এত বড় একটা গমনা ছাগল গোলচাপা পড়ে মারা গেল। মারা যাওয়ার পরে ভবতোষকে তো ফোন করে কি কান্না না আমি কাঁদলাম। আমার কান্না সহ্য করতে না পেরে ভবতোষ দা ওই রাতের বেলা তার থেকে একটা বড় ছাগল এনে আমার দিয়ে গেল। আর আমার সেই মোড়া ছাগলটা নিয়ে কোথায় গেল আমি নিজেই জানি না। কার খোড়া থেকে জানতো ছাগল নিয়ে তোর খোড়ে ঢোকালো, আর তোর মোড়া ছাগলটা নিয়ে তার খোড়ে দিল। ওই দু নম্বরি মানের আমরা ভোর দেব না। বেশি কথা বলে না তো, আমরা স্বামী স্ত্রী ঘরে ঘরে অশান্তি ঝগড়া গন্ডগোল করে কি লাভটা হবে বলো তো? আমরা যে ভোট দিতে যাব, যে চটেরা উড়ানে ভোট দেব, কোথায় দিচ্ছি না দিচ্ছি কেউ কি জানতে পারছে না দেখতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছে না জানতেও পাচ্ছে না। যে পাতি জিতবে সেই পাতি তালে তাল মিলিয়ে আর আবির মেখে তার কর্মী হয়ে ঘরে ফিরে আসবো। আমি ভবতোষ ভান্ডারির কর্মী সিন্টু মস্তান, এই এলাকার দাদা। আমাদের শান্তিপূর্ণ ভোট হচ্ছে, তেমন শান্তিমূলক ভাবে আমাদের ভোট গণনা চলবে। ওই যা রে, ওই যে মেয়েরা ভোট গণনা আছে, ওই যা ও বৌদি কি হয়েছে? কি আছে প্রার্থী জিলে নিয়ে বাড়িয়ে বৈদ মনে আগ্রহ দেখো। এ ভাই কি হয়েছে? না ভাই না, নো কুচুর নো সমস্যা, কোনো কথা হবে না। কি আছে? মাংস খাবি নি, ঘুগনি মুড়ি খাবি? তোর আর কত দাঁড়া, তোমার আবার কম খেয়েছি, এই তো দু পেটি আলু খেলি, এক পেটি মটর খেলি, এক টেক মুড়ি খেলি, ছ পেটি বাংলা খেলি, আর কত খাবি তা খেয়ে ওই স্কুলের পাশে বস থাক। এই কালু, হ্যাঁ তোরা আট জন হাল্লা বেড়া চলে যা, যে ভাই সমস্যা করবে ধরে পুরো সেটে দিবি, আর না পারলে আমাদের ডাকবি সিটি যাবে গিয়ে পুরো ঝিকুকো দিয়ে চলে আসবে। ওরে তোরা বোম নিয়ে ছুটিনি, তোরা মেশিন নিয়ে ছুটিনি, যা ফত্তা, যে মেশিন নিয়ে ছুটছে ওই বোম নিয়ে ছুটছে ও ধরে পুরো সেটে দা। বিশেষ ঘোষণা, ঘোষণাগুলি অনুগ্রহ করে শুনবেন। গড়পোতা অঞ্চলের 7 নম্বর বুথে প্রথম রাউন্ডের ভোট গণনা, বোতল চিহ্নের থেকেই গ্লাস চিহ্ন 56টা ভোটে এগিয়ে আছে। গড়পোতা অঞ্চলের 7 নম্বর বুথের দ্বিতীয় রাউন্ডের গণনা, গ্লাস চিহ্ন ও টিগ্রি চিহ্নের থেকে বোতল চিহ্ন 200টা ভোটে এগিয়ে আছে। এবার শুনুন গড়পোতা অঞ্চলের 7 নম্বর বুথের ফাইনাল রাউন্ডের গণনা, বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে টিগ্রি চিহ্ন 2টো ভোট বেশি পেয়ে জয় লাভ করেছে।
যায় সব যায় খাজ করে যায় কাজ হচ্ছে না কেন রে তুমি না জিততে পারো আমি না জিততে পারি তোমার শাশুড়ি মা জিতেছে তাহলে আমাদের সংসারে থাকবে আজ কিন্তু আমাদের আনন্দ করা আনন্দ করা দিই এসো আমরা তিনজনে মিলে একটু পার্টি করি পার্টি তুমি গেলাছি মদ ঢালো বৌমা তুমি গেলা ধরো মদ ঢালি না শুধু মদ খেলে হবে না আর লন্ডনেতে করবো বাড়ির চিন্তা করো না আর কোটি কোটি টাকা বৌয়া বাবা রাখো না আর কোটি কোটি টাকা আমার বৌয়া বাবা রাখো না বৌমা তুমি গেলা ধরো মদ ঢালি না লন্ডনেতে করবো বাড়ির চিন্তা করো না সর্বনাশ হয়ে গেছে দাদা তোর কি হয়েছে রে সিন্ধু দাস এই বিরোধী বাড়ির ছেলে এসে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধৈরে আমার ঘরে দিল ধৈরে দাদা বউ বাচ্চা ঘরে জ্বলছে তুই আমার বাঁচা তোমার খেটে নেচে কুটে ভোটে গেলাম হেরে বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে আমার ঘরে দিল ধরে তোমার খেটে হ্যাঁ সিন্ধু তোর কি হলো না ওলি সেটা আমরা বুঝবো তোর চিন্তা তুই কর খেলার মাথায় ফাটি করলি তোর চিন্তা কর দুটো ভোটে হেরে গেলাম একটা বোতল ধর দাদা আরে দাদা বলে দাদা কাদ হয়ে যাচ্ছে মাথা গরম করিনি দুটো ভোটে হেরে গেছি দু চার ব্যাগ মদ খা কে ঘরের দিকে পালা চলে বউ চল ঘরে কেমন না দিচ্ছি আর ঈদ দিলাম টাকা দিলাম দুটো কি ফল দিচ্ছি তুই ভোটের আগে আমার হয়ে যেরকম কাজ করছি তুই যা যা চাইছিস সব দিচ্ছি তা তোর ঘর ধরে দিক আর ছেলে পুলে মরুক আই করবটা কি খেলার মাঠে প্রতীক দুটো চিন্তা কর দুটো ভোটে হেরে গেলাম একটা বোতল ধর ছেলে বউ চল ঘরে কেমন না দিচ্ছি ঈদ দিলাম টাকা দিলাম দুটো কি ফল দিচ্ছি বাবা মা তোমার ফোন এসেছে পুলিশ ফোন করি পুলিশ ফোন করি আমরা সাধারণ মানুষ মাথা ফাটারি করছে দেখো পাটি পাটি বসে মদ খাচ্ছে সত্যি ওদের গোটা ভোটের দিনে খাটি মাংস সিন্ধুরে তোর পায়ে প্রণাম করতে ইচ্ছা করছি ওই জন্য কথাই বলে রাকে হরি মারে কি আর যদি তুই এই কাজটা না করতিস তাহলে কি আমি দুটো ভোটে জিততে পারতাম বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে আমার ঘর দিল ধরে তোমার সাথে হ্যালো হ্যাঁ কি হয়েছে বলো কি হয়েছে মার্ডার হয়েছে বাবা
এই সব ঘটনা তোমাদের আজ বলে কে? না না কোনো অসুবিধা না, তোমাদের লোকেশন আছে। এই সিন্টু বর্দা, এই সত্যি কি আমাদের বুধে মার্ডার হয়েছে? হ্যাঁ বর্দা, খুন হয়েছে। বর্দা তুমি তো বলেছিলে যে আমার বুধকে তার দুপুরে ছেড়ে দিবি, তাই তোমার চুপ আছে না, বল বল বল। তাই তোমার ছেলেকে মেরে ওই খেলে করে পূজা দিয়েছি। সঠিক সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তা যদি বা পারত তাহলে সমাজটা সুস্থ স্বাভাবিক গড়ে উঠত। বাবা তুমি তো বলেছিলে বৌমা তুমি ভোটে দাঁড়াও, একবার ভোটে জিততে পারলে জীবনটাকে সাত রঙের আলো দিয়ে সাজিয়ে নিতে পারবে। কিন্তু বাবা তুমি বলো তো জীবনটাকে সাত রঙের আলো দিয়ে সাজাতে গিয়ে আমার জীবন থেকে যে সব রঙ মুছে গেল বাবা, সব রঙ মুছে গেল। ঠিক কথা বলেছে বৌমা, আমরা গরিব, আমাদের আমাদের রাজনীতির করা কোনো প্রয়োজন নেই, আমরা সাধারণ মানুষ, একটা ত্রিপলের ভিখারি, একটা অ্যালবেস্টারের ভিখারি। আজকে আজকে রাজনীতি করতে গিয়ে আমার আমার সাধারণ সংসার অন্ধকারে নেমে এলো। আপনারা আপনারা সবাই রাজনীতি করুন, কিন্তু আমাদের মতো আমাদের মতো সন্তান হারা রাজনীতি কেউ করবেন না, এই সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। দীপ নিভে গেছি ঝরি, আই রে সোনা মাই কোলে, দীপ নিভে গেছি ঝরি, আই রে সোনা মাই কোলে, যে বলবি দূর হাই রে মিঠু, হেরি মায়ের দূর হু মায়ের কোট শূন্য করে সোনা মাই কোলে।